গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। গুড মর্নিং, সবাই কেমন আছো জানিও, আমরাও ভালো আছি। আর এখন বাজে 7:12 হবে হয়তো সকাল 7:16। তো এখন আমি বাজারে যাব, আজকে হচ্ছে শনিবার। তো আজকে কি আর পুরো নিরামিষ, কিন্তু আজকে আমি যেটা করতে চলেছি, আজকের নিরামিষটা আমি আমিষ করে দেব। এখন আমি বাজারে যাব, গিয়ে মাছ কিনবো, মাছ কিনে ওর নিরামিষটা আজকে আমি আমিষ করে দেবো। আর ও শুয়ে আছে, আগে কি করবো, ও তো আগে কোনো আমিষ টামিষ ছোয়াছানিও করবেও না, বাড়িতে মাছ মানে কোনো হবেই না, পুরো নিরামিষ। কিন্তু আমি আজ ওর নিরামিষটাকে আজ আমিষটা করবো, দেখ কি হবে জানি না, তোমরা দেখতে থাকো কি হয়। আচ্ছা আরেকটু ঘোরো, হ্যাঁ কত হয়েছে? 1 কিলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর মাই ড্রিম লাভ কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে 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 সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আর হ্যাপি স্যাটারডে। স্যাটারডে আজকে শনিবার, শনিবারকে স্যাটারডে বলো তো, হ্যাপি স্যাটারডে, স্যাটারডেই বলে আমি জানি, ঠিক আছে? তো সবার শনিবার ভালো কাটুক এই কামনা করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সুন্দর 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 একটা নতুন ব্লগ। আচ্ছা কটা বাজে বলে দিই, কটা বাজে? এই যে 8:23, আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঠিক আছে? ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি, এইবার ওষুধটা খাওয়া হয়ে গেছে, আর এবার আমি একটু বসেছি। আমি এখন ছাতু মুড়ি খাবো, ছাতু মুড়ি খাবো, কারণ আজকে আমার নিরামিষ। সেই যে ছাতু ছেলে এনে দিল, ছেলেকে বললাম ছাতু আর মুড়ি এনে দে, কারণ এটা অনেকক্ষণ পেটে থাকবে। তো ছাতু মুড়ি খাবো, মুড়ি আর ছাতু এনে দিল, ছাতু মুড়ি খাবো, আমিও খাবো, ছেলেও খাবে, আর তাহলে অনেকক্ষণ পেটে থাকবে। আজকে তো ডিম এসব কিছু খেতে পারবো না, যেহেতু আমার আজকে শনিবার, তো আমার নিরামিষ। হ্যাঁ, আর হচ্ছে শনিবার আর সোমবার আমি নিরামিষ খাই, আর ছোয়াছানি কিছুই করি না, মাছ মাংসের কিছু ছোয়াছানি করি না। সেই দিন পুরীতে, হ্যাঁ পুরীতে যেদিন না ফিরলাম সেদিন কি বার ছিল, শনিবার ছিল না সোমবার ছিল, হ্যাঁ ওই জন্য আমার খাওয়ার অত সমস্যা হয়েছিল, মানে সারাদিন না খাওয়া, সারাদিন না খাওয়া। আমার পুরীর ভিডিওটা, লাস্ট ভিডিওটা মনে হয় তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? এই আমার শনিবার আর সোমবার হলে বাইরে বেরোলে আমার প্রবলেম হয়ে যায় জানো তো, ওই নিরামিষ খাবার দাবার থাকে, ছোয়া ছানি কিচ্ছু আমি খাবো না, হ্যাঁ এরকম ব্যাপার থাকে। তো আমার খুব বাইরে বেরোলে, কাজে বাইরে বেরোলে আমার খুব সমস্যা হয়ে যায়, বাড়িতে থাকলে তাও চলো কিছু একটা মুখে দিয়ে দিই, সেদ্ধ ভাত করে খেয়ে নিই কোনো ব্যাপার না, কিন্তু বাইরে থাকলে সব মানে সব জায়গায় তো পেঁয়াজ রসুনের ছোয়া ছানি, হ্যাঁ তো অসুবিধে পড়ে যায়, বুঝেছো? ফোনটা না, আইফোনটা সেট করেছি, ফোনটা লক 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 করছে, সেলফি স্টিকটা জানি না কিভাবে, আমি লাগাইনি ফোনটা, ওই ছেলে সেট করে দিল, জানি কিরকম ব্রেকে একটা রয়েছে। আর দেখো এবার দেখো, হ্যাঁ এই জায়গায় ঠিক আছে।
হ্যাঁ, তো এখন আমি ছাতু মুড়ি খাবো, ছাতু মুড়ি বলবো, আর ওদিকে হচ্ছে বিশ্বজিৎ বলে চা খাবে। তো যাই একটু চা বানাই, চা বানিয়ে ওকে দিই, তারপর হচ্ছে চা বিস্কুট খাওয়ার, আমি ছাতু মুড়িটা খাই আমি আর ছেলে। তারপর আমি স্নান করব, স্নান করে আমি একটু বেরোবো বাজারে। হ্যাঁ, তো নিরামিষ সবজিপত্র আনতে হবে, নিরামিষ রান্না করব, আর আমি স্নান করে আসি, আমি রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? চলো। দেখো চা হয়ে গেছে, এই যে এই পোল্লো 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 পোল্লো, এ বাবু না কুমারা চা দেখো, তারা একটু সাইড দাও, আলোটা আসছে না, দেখো চাটা কেমন হচ্ছে, চাটা খাও, চাটা খাও 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 খাও। বাবু আবার ওখানে বলছে ছাতু মুড়িতে কি পড়েছে কে জানে, এত বড় মুড়ির মধ্যে কি এত বড় শক্ত মতো মাটি ফাটি, আমার তো হয়ে গেল খাওয়া, আমি ছাতু মুড়ি গুলিয়ে রেখেছি, দুটো বাটিতে গুলালাম, বাবুকে দিলাম, আর দাঁড়ো আমি, আচ্ছা বলো আগে তুমি লেবু যা করেছি কালারটা, আমি তাও স্যাটিসফাই নই, আমার অন্য ভালো, আমি না চায়ের প্রতি না আমার খুব ইয়ে, মানে চাটা দাঁড়াও আমার ছাতু মুড়ি খাওয়া হয়ে গেল জানো তো, দেখো দাঁড়াও ছাতু মুড়ি গুলেছিলাম, একটা বাটিতে আমারটা গুলেছি, একটা বাটিতে ছেলেরটা গুলেছি, বললাম না ছেলে খাবে, বলছি দাঁড়াও বলছি, আমি তোমাকেও বলা হবে, তোমাকেও বলা হবে, আর এইবার হচ্ছে ছাতু মুড়ি গুলেছি, গুলে রেখে দিয়েছি, আমারটা দেখো না পুরো নরম হয়ে গেছে মুড়িগুলো, গুলে রেখে আমি বিশ্বজিতের জন্য চাটা বানাচ্ছিলাম, এবার ছেলেকে বললাম তুই আগে খেয়ে নে, এবার ও খেতে বসেছে, তারপর গিয়ে বলছে ও মা দেখো এই মধ্যে কি এরকম একটা বড় কি মাটির মতো শক্ত মতো, ইস, এবার আমার হয়ে গেল খাওয়া, আমি একটুকুনিও কিচ্ছু খাইনি, এখন আমি ছাতু মুড়ি খাবো বলে গুলিয়ে রেখেছি, এবার হয়ে গেল দেখে নেওয়ার পর খাওয়া হয়, মুড়ির মধ্যে ঘৃণা লাগে না কি তুমি দেখো, আসো দেখো কি জিনিস বেরিয়েছে, আমি খাবো একটুখানি খেয়ে দে, বেরোবো বাজারে যাবো, রান্না বান্না করতে হবে, বলো তো দেখি, এই যে এই জিনিসটা ছিল, ছেলে ওই যা খেয়ে দেখে অর্ধেকটা ফেলে দিল, হ্যাঁ আর কি যে অন্য কিছু থাকে, আমার তো ঘৃণা লাগছে, ও মা ও বাবা ও বলছে কি মাটি বলছে, মুড়ির মধ্যে কিছু না কিছু মাটি, বাবু হ্যাঁ, তো এই এখন আমি খাইনি, খাবো ভাবলাম জানি না, এবার তো ঘৃণা ঘৃণা লাগছে, আর মনের মধ্যে ঘৃণা লাগলে আর খাওয়া হয় না জানো তো, এরকম এই হাতে ধরলে ইয়ে হচ্ছে খাওয়া হয় না, হ্যাঁ জানি না, যাই হোক আমি খাই, খাই জানি না এটা খাবো কিনা, আমি খাই দেখি, ওই অল্প একটু ছাতু আছে ওটা শুধু গুলিয়ে খেয়ে নি, এটা জানি না এটা হয়তো খেতে পারবো না, মুড়িটা খেতে পারবো না, ছাতু গুলিয়ে খাই, খেয়ে আমি স্নান করে তারপর আসছি, ঠিক আছে বাজারে বেরোবো, ছাতু শুধু ছাতু গুলে নিয়ে এলাম, হ্যাঁ আমি শুধু এখন এই ছাতু খাবো, শুধু ছাতু গুলে নিয়ে এসেছি, এখন আমি এই ছাতু খাবো, আমার আমার ও কারণ ওই ঘিন্না ঘিন্না করে আমি খেতে পারবো না, মনে হচ্ছে যে ওটা মাটি না, অন্য কিছু যদি পটি ফটি কিছু হয়ে থাকে, যারা মুড়ি ফেলেছে মুড়ির মধ্যে কেউ পটি করে দিয়েছে, হ্যাঁ তো সেটাও তো হতে পারে না, কুকুর না কুকুর না মাঙ্কি বা অন্য কিছু হবে, হ্যাঁ যেখান থেকে মুড়ি বানায় সেখানে সেটা হয়তো গ্রামগঞ্জ, তো সেখানে কিছু পড়েছে সেটা হতে পারে, মাটি যে হচ্ছে সেটা কি পটি হতে পারে না, ওই জন্য আমি ঘিন্না পাচ্ছি, আমি কি করে খাবো, ওই জন্য এইটা খাই না, এটা খাই এটা, তাও আবার চিনি নাই, না না আমি এক হাতে ফোন ধরে খেতে পারবো না, আমি খেয়ে নিতে পারে আসছি, এই দেখো আমার স্নান হয়ে গেছে, আর এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো এই দেখো
দেখতে পাচ্ছো? এই দেখো, এই যে, এই যে দেখো, এই শাড়িটা পরেছি, ঠিক আছে? আজকে শনিবার, তাই শনিবারে এই কালারটাই বেস্ট, তাই না? তোমরা বুঝতে পারছো আমি বাকিটা কিছু বললাম না। হ্যাঁ, তো এই কালারটাই আমি শনিবার দিন পছন্দ করলাম, এই শাড়িটাই পরবো। আর খুব নরম জানো তো, মানে খুব সফট শাড়িটা। বেশি কথা বলে লাভ নেই, রেডি হয়ে গেছি আর সাজুগুজু হালকা করেছি। আর সাজার জিনিস খুব একটা পাইনি জানো তো, আইব্রোতে পেন্সিল দিতে পারিনি, কারণ ওই পুরীতে গেছিলাম সব কিছু তোলা ছিল, মানে তোলা আছে এখনো অব্দি। ওই হাতের সামনে যেটুকু আছে সিরাম সেটুকু মুখে লাগিয়ে নিয়েছি, কাজলটা জাস্ট পরে নিয়েছি, হালকা লিপ বাম দিয়ে দিয়েছি, আর একটা পুচকি 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 দেখো পুচকি একটা টিপ সিঁদুর, আর এই গলার চেন কানের এগুলো তো সব আমার থাকি। সে দাদা এই বেশি সাজগোজ করতে পারিনি, সাদা জিনিসগুলো বের করতে হবে। সাদা জিনিস বলতে কি, মানে মুখে যেগুলো লাগায় সেগুলো বের করতে হবে। আর অনেকটা কালো হয়ে গেছি জানো তো, পুরী দীঘাতে গেলে না পরপর করলাম না তারাপি, পুরী দীঘা আর পুরীতে গেলে সাধারণত তোমরা জানো যে, আর আমরা অতদিন থেকেছি কালো হয়ে যায়। হ্যাঁ, তো আমাকে ওই ডিটাইন প্যাক লাগাতে হবে, তবে গিয়ে এই ইয়েটা যাবে। হ্যাঁ, মুখেরটা যাবে, গা হাতেরটা কি করবো, তাই না? যাই হোক, আস্তে আস্তে যাই, এক মাস লাগাক দু মাস লাগাক কোনো ব্যাপার না। হ্যাঁ, তো কালো জগতে রাখো, তাই না? তো চলো আমি এবার বাজারে যাই। এখন কটা বাজে বললাম তোমাদের, বলেছি মনে হয় নাকি? এখন কটা বাজে রে বাবু, কটা বাজে? 9:35, 9:30 বাজে, জানি না তোমাদের বলেছি কিনা, কি আমল তামল বলে গেলাম আমি নিজেই জানি না। তো যাই হোক, 9:30 বাজে, এইবার আমি বেরোই, বাজার দোকান করি, করে এসে তারপর রান্না করব, তারপর পরে আসছি। চলো 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 চলো। দেখো আমি বাজার থেকে এই জাস্ট ঢুকলাম, এই যে বাজার গুলো এগুলো সব ফেলে রেখে দিয়েছি, এই যে সব ফেলে রেখে দিয়েছি, কালকে আজকে যতটা পেরেছি বাজার করেছি জানি না। আর এই যে পাহাড় পাত গুলো বাজার থেকে এসেছি, পাহাড় পাত গুলো এই এখন হাত পা মুছে একটু জল খাবো, জল খেয়ে তারপর রান্নাটা চাপাবো, দেখি কি করি, আজকে নিরামিষ তো দেখি কি রান্না করি, ঠিক আছে? তো আমি হাই সোনারা, এ দেখো আমি কখন এলাম বলো তো, এক সেকেন্ড দাঁড়াও টাইমটা দেখি, অনেক দেরি হয়ে গেছে, তখন দেখলাম 3:25। হ্যাঁ, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আজকে বললাম না যে আমার নিরামিষ আছে, তোমরা দেখতে পাচ্ছ না আমার আজকে, বাপরে বাপ, নিরামিষ আছে আজকে, শনিবার শনিবার আর সোমবার আমি নিরামিষ খাবার খাই, ছোয়াশানি কিছু খাই না, মাছ মাংসের বা পেঁয়াজ আদা রসুনের। তো আজকে নিরামিষ রান্না করেছি, একটু স্পেশাল ভাবেই করেছি। আর রান্নায় কি কি আছে দেখো, ভাত, আর হচ্ছে এদিকে হচ্ছে এই যে আলু, আলু কি বলে এটা, আলু বেসন দিয়ে মানে আলুর বড়া, আলু, হ্যাঁ আলুর বড়া, যাই হোক আলুর বড়া, আলুর চপ, চপ নয় আলুর বড়া। আর এটা হচ্ছে এই যে আমার পছন্দের হ্যান্ডেল, হ্যান্ডেল বেগুনের হ্যান্ডেল, হ্যান্ডেল দেওয়া বেগুন ভাজা। আর এদিকে হচ্ছে আলু চোখা, এটা শুকনো লঙ্কার বড়ি দিয়ে, ঠিক আছে? আর এটা হচ্ছে এই যে পনিরে মানে সোনা মুগ ডাল দিয়ে পনির দিয়ে। আর এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এই আমি আজকে রান্না করেছি। আমি বিশ্বজিৎ গেছে স্নান করতে, এতক্ষণ আর বসে ছিল, এবার আমার যেই রান্না শেষ হলো ও গেল স্নান করতে, এবার আমি অতক্ষণ আর থাকতে পারছি না, অলরেডি মানে 3:30 বাজতে যায়, পেটে মানে গ্যাস উঠছে, এত কষ্ট হচ্ছে। তো মানে খাওয়া মানে আমি অল্প করে ভাত নিয়েছি, আমি খেয়ে নিই, বিশ্বজিৎ আসলে ওর খাবার বাড়া রয়েছে, বিশ্বজিৎ আসলে নিয়ে নেবে ফোন, আমি ততক্ষণ খাওয়াটা স্টার্ট করি, তোমাদের বলি কেমন হয়েছে বলো, তাই না? কতক্ষণ বাদে এলাম বলো তো, এই হয় জানো তো, কার সাথে সাথে এত বেলা হয়ে যায়, দেখি খাবারটা কি হয়েছে। A few minutes later, পনির ডালটা কিন্তু ভালো হয়েছে তাই? হ্যাঁ
আমাকে না দিয়ে খেতে বসেছে রে, আমাকে ডাকলো ওটা। তুমি, আমি অতক্ষণ ধরে রান্না করছিলাম, তুমি তখন তো স্নানটা করে নিতে পারতে, তখন তুমি স্নান করলে, আমার যে রান্নাটা কমপ্লিট হলো তখন তুমি স্নানে ঢুকবে। 3:30 বাজে, যেন কতক্ষণ আমাকে না দিয়ে খাচ্ছ। ও মা, তো তুমি অত রাগ তো, তুমি এখন ওদিকে কাজ করছিলে, তখন তুমি স্নানটা করে নেবে, আর তোমার খাবার বেড়ে রেখেছি আমি। খাও খাও, আমাকে না দিয়ে খাও। তোমার খাবার আমি বেড়ে রেখেছি, যাও মাথা পাতা আজ নাও, ইয়ে পড়ো, ভিডিও চলছে কিন্তু, তুমি যাও। আবার এটা আবার কি? বেগুন ভাজা, ডাল, আলু চোখা, ফুলকপি আলু তরকারি। আমি নিরামিষ খাবো না, শনিবার ফুলবার আমি নিরামিষ খাবো না। ফুলকপি আলু তরকারিটা, এই মাছিটাও যা করছে না, ফুলকপি আলু তরকারি খুব ঝাল ঝাল বেশ সুন্দর হয়েছে। হোক হোক, আমি ও সব খাবো না। বাবু, মাছের গন্ধটা কিন্তু আমার নাকে আসছে, জানো আমি নিরামিষের দিন ডিম, মাছ, মাংস কোনো কিছু নিতে পারি না। বন্ধু, এটা আমাকে দিবা কি? আমি আমি মাছ বাবা, বাবু আমি আসছি, মাছ রান্না করতে পারবো? হ্যাঁ বাবা, ছোট ছোট ছড়া বেরিয়ে যাবে। তুমি দাও আর কাজ, আর সব তো বলবো না, আজকে শুনে দাও, আজকে মাছ রান্না করতে তুমি আমাকে দাও, আমি খাবো এটা। বাবু, আরে ভাতের মধ্যে কেউ দেয় ওটা? ভাতটাই নষ্ট করে দিল। হ্যাঁ, মাথাটাকে তো আমার গরম হচ্ছে বাবু। এটা কি করলে? এটা পুরো ছোঁয়া ছাড়িয়ে পুরো আমার ইয়ে করে দিল। আমাকে রান্না করে দেবে তো? তুমি তো শুনছই না, আমি নিরামিষ খেতে পারবো। ভিডিও না না চলে না, তুই এক্ষুনি মানে রামবার খিস্তি খেতিস, জানিস তো? আজকে শনিবার, আমি নিরামিষ খাবো না। সকালবেলা তোমরা দেখলে যে আমি শুধু ছাতু গোলা খেয়েছি, আর তুমি এই যে এটা মাছটা এখানে কে, তোমাকে পাগল হয়ে যাও, এগুলো কেন খাওয়ার মধ্যে দিলে কেন? আমি জানি না, আমাকে রান্না করে দাও, আমি খাবো। আমার নিরামিষ ফিরামিষ কিছু নাই, আমাকে তোর নেই, আমার, আমি তো করি, আমি তো করি, আমাকে দিবা তো ভেজে। থালার মধ্যে তুললে কেন? না দিলে তো করবে না। তাই এখন মা খাবে কি? মানুষের মুখের থেকে মানুষ খাচ্ছে, সে মুখের খাবার এইভাবে কেড়ে নেওয়া? আমাকে 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 ভেজে দাও, ভেজে দাও, অত তখন না করে ভেজে দাও। আলু ভাতে করেছিলাম, যেটা হচ্ছে যাতে তুই খেতে পারিস, আর ফুলকপি তরকারিটা অনেক ঝাল হয়েছে, যাতে তুই খেতে পারিস। আমি ও সব খাবো না, আমি মাছ ভাজা দিয়ে। তুই ঠিক আছে, তুই আমার থালায় কেন মাছটা খেলি? আমার ইচ্ছা যে আমি খেতে, তাহলে সেটা ভাতে দিতে হয়, খাচ্ছে একটা মনে। জলও নাই, এদের কাজের সময় এদের ইয়ে তো জলও থাকে না, এটাও খুলছে না।
আমাকে মারতে কই অসভ্য একটা ফালতু ছেলে ভাতটা খাই খেতে কত আশা করে নিয়ে কত আশা করে নিয়ে আসলাম যে তেল দিয়ে ভাত খাবো ভাতটা খাই এখন খাবে কি মা সেটা তো আগে বলতে হয় এখন দুপুর বেলা কি বলতে হবে খাওয়ার টাইম আবার নিয়ে আসছে দাদা
তুমি জলটা খাও না, জলটা খাও। আমি তো বললাম আমি কি জানি মাছ এনেছো কখন, আমি তো জানি না। তুমি তো খাচ্ছিলে, আমি কি জানি ফ্রিজে মাছ রাখা রয়েছে। এখানে ঠাকুর দেবতা রয়েছে কিন্তু চারিদিকে আগে বলতে হয়। হ্যাঁ একটু তেল দিয়ে ভাত খাও, তুই দেখছিস তুই কথাগুলো শোনবার নিরামিষ খেতে হয়। আমি কোথা থেকে জানো, আমি তো তোমার ভিডিও করছিলাম সকালবেলা গিয়ে, তুই আমাকে ছবি না সকালবেলা গিয়ে নিয়ে এসছি তোমার ইলিশ তো মা টাকা কত দিয়ে পেয়েছিস ছিল তুমি তো দিচ্ছিল তোমার ইলিশ মাছ তো দাম নেই, সে টাকা কত দিয়ে পেয়েছো তুমি? আমার সর্বনাশ করার জন্য টাকা তো হয়েছে না, আমার ব্যাংক থেকে দিছো কাল বিকালে দিলা যে সেটা অন্য কাজের জন্য দিছি, তুমি মাছে লাগিয়েছো কেন? কাল ওই কাজটা করি এতক্ষণ আমার চা করে যে আমি খাবো আমার তুমি চা করতে ঢুকলে ওটা ওটা
তখন তোমার বিয়ে হলো, ঠিক আছে ক্ষমা হয়, ও হয় ক্ষমা, তোমরাই বলো এর ক্ষমা হয়। ও কিছু হবে না, তোমার ভাতটা আমার ভাতটা আমি বাড়ছি, আর জল আসু ওইখানে ওইখানে গিয়ে বসো, ওই থালাটা ধুতে হবে গিয়ে। বাবারে ভিডিওটা শেষ করো, হ্যাঁ ভিডিওটা শেষ করো, তুমি চলো তোমার খাবারটা নিয়ে আমি আশ্চর্য, তোমার খাবারটা তো খেতে বসো, তোমার তো সজনের ব্যাপার নেই, ওইদিকে আসনে দাও, খাবার তো দূরে দাও, খাবার তো ওদিকে সরাও। এ তো আমি বুঝছি না, খাও দেখি কি আছে, দেখি তোলো, দেখেই চমকে গেছি, তুমি জানতে তাহলে তুমি আমার সাথে আমার সাথে ওই মুরগি শনিবার দিনে তুমি আমার শনিবার খাওয়া বন্ধ করেছো, তোমাকে ছেড়ে দেবো, তুমি দলে দলে প্ল্যান করছো, তুমি দলে দলে প্ল্যান করছো, তুমি হাজার কিছু জান না, আমি নিজেই জানি না, তুমি দলে দলে প্ল্যান করছো, আমি কিছু জানি না, আমার পিছনে চোখ আছে, কপালেও চোখ আছে, আমার সাথে সারা কি চলবে না, আমি এনে রেখেছি মনে হয় দেখে ফেলেছে, তুই চল গিয়ে এবার তাকে এবার মুরগি খা, কাঁচা মুরগি, চল চল তুই শালা কাঁচা মুরগি খাবি, দেখো ওর জন্য কত বড় মুরগি নিয়ে এসেছি, কত বড় খাবে, খাওয়াবো না এদের, ওদিকে কেন ঢুকছিস, শনিবার বলো,
লাগছে? আমার আর ভাষা নাই। এবার কেমন লাগছে? খা বাটার চিকেন খা। তুমি কখন নাম দিতে লাগে? তুমি আমায় দেখে পাচ্ছিল না? আমি না দেখেছি। তোর আওয়াজ শুনতে পাচ্ছে না? আমি কখন এনে রেখেছি? ও মানে দেখে ফেলেছে। এখন হয়ে গেছে, পুরো উঠে গেছে একেবারে মাথায়। কখন দেখেছো? এখন এইসব মাছ হাত সব হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর ভালো লাগলে অতি অবশ্যই আমাদের আমার চ্যানেলে থেকে যাবে, ঠিক আছে? এরকম নিত্য নতুন ভিডিও আসবে, হ্যাঁ, তোমাদের আনন্দ দেওয়ার জন্য আমরা রেডি, তাই তো? নিত্য নতুন ভিডিও আসবে। ও বাবু, ও তো পুরো আপসেট হয়ে বসে গেল, ও ভাবছে কি চোরের উপরে বাট পারি। চোরের উপরে বাট পারি, কেমন দিন? আমার চ্যানেল থেকে যাবে। চলো আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ।